নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছে এখনকার সংবাদ। সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলায় গ্রেপ্তার টিএসআর দ্বিতীয় বাহিনীর কমান্ডেন্ট তপন দেববর্মাকে সোমবার পুনরায় আদালতে তোলা হয়। গত 21 নভেম্বর আদালতে তোলা হলে তাদের জেল হেফাজতে পাঠায় আদালত। অবশেষে জেলা জেল হেফাজতে শেষ হয়ে আদালতে তোলা হয় ধৃত চারজনকে। আদালতের নির্দেশ দিয়েছিল কেস ডায়েরি দেওয়ার জন্য। সিটের পক্ষ থেকে এদিন সিডি প্রদান করা হয় আদালতে। ধৃতদের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। এর তীব্র বিরোধিতা করে সরকারি আইনজীবী সুদীপ দত্ত হত্যা মামলায়, আজকে সুদীপ দত্ত হত্যা মামলায় আপনারা তো নিশ্চয়ই অবগত আছেন, গত 21-11-17 তাদের এখানে এনেছিল আদালতে। সেই দিনের অর্ডার মূলে তারা আজকে পর্যন্ত জেল কাস্টডিতে ছিলেন। জেল কাস্টডিতে থেকে আবার তাদের চারজনকে আদালতের কাছে প্রোডাকশন করেছেন। তারা হলেন তপন দেব বর্মা, রাইফেলম্যান নন্দ কুমার রিয়া, অমিত দেব বর্মা এবং ধর্মেন্দ্র কুমার সিং। তা আদালতের গত ডেটে একটা নির্দেশ ছিল যে আদালতে কেস ডায়েরি দেওয়ার জন্য সিটের কাছে। যে সিটের পক্ষ থেকে আজকে আদালতের কাছে কেস ডায়েরি দিয়েছেন আদালতে। আমরা তাদের পক্ষ থেকে বেল পিটিশনের জন্য আবেদন করেছিলেন, আমরা সেটা স্ট্রংলি অপোজ করেছি। তাদের জেল কাস্টডিতে রাখার জন্য আবেদন জানিয়েছে, কারণ ওরা যদি বেল পান, দেয়ার ইজ এভরি পসিবিলিটি টু ট্যাম্পার অ্যান্ড হ্যাম্পার দ্য এভিডেন্সেস। সুতরাং এই কারণে আমরা সিরিয়াসলি অবজেকশন দিয়েছি। আর নূতনের মধ্যে ওনাদের যে ইয়েগুলি ছিল, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল ফোন, এইগুলি সাইবার অ্যানালাইজড ডিভিশনে পাঠানো হয়েছে। এইগুলি রিপোর্টও আসার অপেক্ষায় রয়েছে। তা আদালত কেস ডায়েরি দেখবেন, উপযুক্ত আদেশ দেবেন, আমরা এই অপেক্ষায় বসে আছি। দীর্ঘদিন যাবৎ কুনাবন পঞ্চায়েতের কুনাবন 1 নং অঙ্গনওয়াড়ি সেন্টারে মিড ডে মিলের রান্নার করে ছাউনি উড়িয়ে নিয়ে যায় বৃষ্টিতে, যার ফলে এই বৃষ্টির সময় এবং সকালে ঘন কুয়াশায় জল সেই মিড ডে মিলের খাবারের উপর পড়ছে। সেন্টারের দিদিমণি জানান, বিশালগড় ব্লকের সিডিপিও এবং পঞ্চায়েতের কে জানিয়েও কোনো ফল হয়নি। আরো অভিযোগ, দিদিমণির সময় সেন্টারে আসছেন না। এখন আপনারা কোন জায়গায় রান্না করেন? এখানে বৃষ্টি হলে ছাতি ধরে রাখি, এসে বেশি বৃষ্টি হলে ওই তো আমরা সোমবার দিন সোমবারে আমরা রান্না করতে আসি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাসের পড়ায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। টেনশন? পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন, তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চেন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন। গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। আরে না না, কালকে আমি সারাদিন পার্লারে থাকবো, তোর সাথে। আই লাভ থার্সডে, উইকেন্ডে একটা ট্যুর প্ল্যান করি। আমার আবার রাতে একটা পার্টি আছে, বুঝেনি তো? থার্সডে নাইট। আপনার প্ল্যান কি? কেন সবাই তোর মতো হয় না?
কেন এত ঝামেলা করে? কেন কেন? ভাগ্যিস আরএফএল এসডব্লিউ আর পাইপ আপনাকে কোনো ঝামেলা দেয় না। টাইটেনিয়াম ডাইঅক্সাইড সমৃদ্ধ আরএফএল এসডব্লিউ আর পাইপ শীত গ্রীষ্ম বর্ষায় থাকে অটুট, বছরের পর বছর আপনার বাড়িকে রাখে সুরক্ষিত আর আপনাকে রাখে ভাবনাহীন। আরএফএল এসডব্লিউ আর পাইপ বাড়ির সুরক্ষায় একেবারে ফিট। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আমাদের দেশে পুরুষের তুলনায় নারী জনসংখ্যা ক্রমশই কমছে। পুত্র সন্তানের প্রতি পক্ষপাত ও কন্যা ভ্রূণ নষ্টের প্রবণতা এই ভারসাম্যহীনতার কারণ। প্রসবের পূর্বে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কি জানেন ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য কোনো চিকিৎসকের 5 বছর পর্যন্ত জেল ও 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে? ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সপক্ষে কোনো বিজ্ঞাপন প্রদান করলে 3 বছরের জেল এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মনে রাখবেন, এই পৃথিবীতে বাঁচার অধিকার আমাদের সবার। কন্যা সন্তানের এই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করার আহ্বানে গন্ডাছড়া বাজারে সোমবার মহকুমা ভিত্তিক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই নারী সমাবেশকে ঘিরে পাহাড় থেকে শুরু করে সমতল সর্বত্রই ছিল লাল ঝান্ডার ছড়াছড়ি। নারী সমাবেশে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাংবাদিক হত্যাকাণ্ড, টিএসআর এর দ্বারা কারা টিএসআর, কে সে, কাজেই বিচারাধীন, আমরা কিছু বলবো না। নিশ্চয় তার সঠিক রায় বেরোবে। সেই জায়গায় দাঁড়িয়ে সুধীর দত্তভূমি হত্যা সমস্ত যখন ভেস্তে গেছে, এখন কালী মন্দিরে কালীর হাত ভাঙো, লোকনাথের মাথা কেটে দাও, ওই শনির হাত ভেঙে দাও, মুন্ড ছেদন করো, মন্দির আক্রমণ করে ওই মিশ্রিত হিন্দু মুসলিমের মিশ্রিত এলাকায় সন্ত্রাস তৈরি করো, বিভেদের চাল তৈরি করো, অবিশ্বাসের বাতাবরণ তৈরি করো, ধরা পড়লে পরে আমরা লোক না। রাজ্যে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী বিধানসভা নির্বাচনে অষ্টম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সোমবার 24 রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বেলছড়া অঞ্চল কমিটির উদ্যোগে অঞ্চলভিত্তিক পদযাত্রা সংগঠিত হয়। আয়োজিত পদযাত্রায় বিজেপি, আইপিএফটি,
থেকে চার পরিবারের 12 জন ভোটার লাল পতাকায় সামিল হয়। জনগণ তাদের কাছ থেকে সরে গেছে, তাদের সমর্থন থেকে সরে গেছে। কাজে এই সামনে যে ভোট, তারা যে এখানে সরকার গঠন করবে বলে যারা চিৎকার দেয়, বিজেপিকে সরকার আনবে বলে যারা চিৎকার দেয়, এটা কোনোদিন সফল হবে না। কারণ আমাদের ভারতবর্ষের অবস্থা কিরকম। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। তো পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধ্যাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কি হয়েছে মা? আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPV-র সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। এই মশা দিনের বেলায় কামড়ায়, তাই এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে যথাসম্ভব ফুল হাতা জামা কাপড় পরিধান করুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সকল প্রকার জলের ট্যাঙ্ক এবং জল সঞ্চয়ের পাত্রগুলো ঢেকে রাখুন। সকল প্রকার অব্যবহারযোগ্য পাত্র, আবর্জনা, টায়ার, নারকেলের খোল ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না এবং এগুলিতে জল জমতে দেবেন না। উচ্চ জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা, চোখে ব্যথা, চামড়ায় র্যাশ, মাড়ি বা নাক দিয়ে রক্ত ছড়া প্রভৃতি ডেঙ্গু জ্বরের লক্ষণ। তাই এই সমস্ত লক্ষণগুলি দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের আনন্দে ভুলে যাবেন না যে আপনার স্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষা আপনার কাছে সমভাবে জরুরি। তাই অসাধু ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কে সজাগ ও সতর্ক থাকুন। মিষ্টান্ন দ্রব্য সহ অন্যান্য খাদ্যদ্রব্যের গুণগত মান, পরিমাণ ও দাম যাচাই করে নিন। শুধুমাত্র BIS এর হলমার্ক ছাপযুক্ত সোনার ও হীরের অলংকার সামগ্রী ক্রয় করুন। ভোক্তার সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য কনজিউমার টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1-800-345-3665 এ ফোন করুন। খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার।
গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গোড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গোড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। সোমবার তুলা শিখরে বাচাইবাড়ি জোনাল অফিসের জেলা জোনালের উদ্যোগে এসসি ও এসটি মহিলাদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। এই শিবিরের উদ্বোধন করেন টিটিএডিসির চেয়ারম্যান ডক্টর রঞ্জিত দেববর্মা। এছাড়াও রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন মনিকা দত্ত রায়, জেডডিও দিলীপ দেববর্মা, এমডিসি গুরুপদ দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্কুল করি মা পড়িয়া অকর্ষণীয় শুনে যেকোনো জাতি গোষ্ঠী যারা ব্যবসায়ী হন বা যারা রাঙ্গা হন আমার চিনি জাত গোষ্ঠী লেখাপড়া সংজ্ঞা বাই অশোক বছর অতি পড়া জ কমিব তা সংজ্ঞা হয়ে কিছু কাশু মেয়াক বিশেষ করে শ্রীমর পান্থ সরফি মানে ইয়াগুলো অতি পড়া জ যুক্তাবু শিক্ষিত মানে লামা হওয়ার কাজ তাও পাড়ায় পাড়ায় স্কুল উঠা পাড়ায় পাড়ায় তাবু হাই স্কুল হাই স্কুল স্কুল উঠা তাবু প্রতিটি সাবডিভিশন কলেজ উঠা তাও 19টা কলেজ তোমার চিনি ত্রিপুরা যাব এনএসপিসি 5টা কলেজ তো তাবু 6টা তাবু পলিটেকনিক কলেজ তো কা ঘুমলমা আগিয়াতে সুযোগ করে আর মগিন চিনি বড় লেখাপড়া মাইয়া উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে সোমবার উদয়পুর টাউন হলে অনুষ্ঠিত হয় যুব উৎসব। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুরপিতা সুব্রত দেব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের সদস্য তথা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিকলাল চক্রবর্তী, উদয়পুর তথ্য সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা সহ অন্যান্য অতিথিগণ। আমরা চাই ভারতবর্ষে সবাই থাকতে হবে, সবাইকে নিয়ে ভারতবর্ষ, সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই থাকবে, অটল ভারতবর্ষ আমরা চাই। এই অটল ভারতবর্ষের শব্দ নিয়েই কিন্তু 1947 সালে ভারতবর্ষের সংবিধান রচনা করা হয়েছিল, যে ভারতবর্ষ শুধুমাত্র হিন্দুদের যাতে না হয়, মুসলমানদের সবার ভারতবর্ষ থাকতে হবে। কিন্তু তা আমরা দেখছি ভারত ইদানিংকালে আমরা যা দেখছি তাকে হিন্দুরা তৈরি করার একটা চক্রান্ত করছে। তার জন্য শিল্পীদের, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক সবারই একটা ইতিবাচক ভূমিকা আমরা চাই। আমাদের রাজ্য সরকার চাইছে আমাদের রাজ্যে যে সমস্ত লোক সংস্কৃতিগুলো আছে, লোক সংস্কৃতিগুলো যাতে একটা সুন্দর পুনরুজ্জীবন হয়, এগুলো যাতে হারিয়ে না যায়। আমাদের গুজরাট ও হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ে আনন্দিত হয়ে রাজ্য বিজেপি কর্মী সমর্থকরা উৎসাহিত হয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে। মঙ্গলবার ধলাই জেলার সদর আম্বাসায় বিজেপি কর্মী সমর্থকরা এক বিজয় মিছিল বের করে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।